Hello friends, welcome to our YouTube channel TUTUN and AYUSH blogs. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আবার হাজির হয়েছি নতুন ভিডিও নিয়ে, মানে নতুন একটা রেসিপি নিয়ে। তবে শুরু করার আগে বলি, যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, আর বেল বাটনটাও প্রেস করে দেবেন, তাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারাও প্রতিটা ভিডিওতে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, আর আপনাদের সঙ্গ ছাড়া তো আমার চলবে না। তাই আর বেশি বকবক না করেই শুরু করি আজকের রেসিপি। আর রেসিপিটা হলো ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই মানে হচ্ছে আমরা বুঝি যেটা দোকানের ফিশ ফ্রাই বোনলেস থাকে, মানে ওই কাঁটা ছাড়া থাকে, কিন্তু এটা ঠিক সেরকম নয়। যেমনি আমরা পিস কেটে এনে ঘরে রান্না করে মাছের ঝোল বা মাছ ভাজা, ঠিক তেমনি এটাকে অ্যাকচুয়ালি বলে মশলা মাছ, বাংলাতে বলি মশলা মাছ। যত রকমের মশলা আপনার জানা আছে ঘরোয়া মশলা, সেই সবই আপনি এর মধ্যে দিতে পারেন, কোনো রেস্ট্রিকশন নেই। তো আমার কাছে যেগুলো ছিল সেগুলো আমি এখন নিয়ে চলে এসেছি, আর আপনাদের কাছে যদি এইগুলো না থেকে অন্য কোনো মশলা থেকে থাকে সব কিছু আপনি দিতে পারেন, এর মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু মশলা যত পারবেন দেবেন। তাতে কি হয়, মাছের যে বাজে গন্ধটা থাকে, আষ্টে গন্ধ থাকে, অনেকের সেটা পছন্দ হয় না, সেটা একেবারেই চলে যাবে। আর বাইরের ফিশ ফ্রাইয়ের মাছের মধ্যে যে গন্ধটা, স্মেল বেরোয় মশলা মশলা, সেরকম গন্ধ চলে আসবে, মাছটা খেতে টোটালি আলাদা লাগবে, একবার খেয়ে দেখে বলবেন কেমন হয়েছে। আচ্ছা চলুন এবার বলি উপকরণ। আমি এখানে 500 মতো মাছ নিয়ে নিয়েছি, আর মেনলি পেটি মাছ হলে ভালো হয়, তো আমার যে কটা পেটি ছিল নিয়েছি, আর কিছু পিস মাছ নিয়ে নিয়েছি। আর মশলা হিসাবে যেগুলো লাগবে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এদিকে আদা আর রসুন পেস্ট করে নিয়েছি। আর সস আপনি দিতেও পারেন, অ্যাভয়েডও করতে পারেন, বেশি সস দেওয়া যাবে না, তাহলে মশলাটা একটু জল জল হয়ে যাবে। এখানে টমেটো কেচাপ নিয়েছি, আর এখানে চিলি সস নিয়েছি আমি। আর এখানে মশলা বলতে আমি 3-4 রকমেরই নিয়েছি, আমার কাছে আরও মশলা ছিল কিন্তু অত আমি নিইনি, তাহলে হয়তো আপনারা ঘাবড়ে যাবেন। এখানে আমি কিছু চিকেন মশলা ছিল নিয়েছি, মাছের ঝোলের মশলা নিয়েছি, গোলমরিচের গুঁড়ো নিয়েছি, আর গরম মশলা, আর কেউ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো তো থাকবে, এগুলো সবার বাড়িতেই থাকে। কেউ কেউ ধনে পাতা দিতে পারে, কসুরি মেথি দিতে পারে, সেগুলো দেওয়া যেতেই পারে, সেগুলো আমিও দিতে পারি। তো একটু ভিনিগার এর মধ্যে কিন্তু অ্যাড করতে পারে, সামান্য পরিমাণ, তার বদলে কেউ কেউ লেবুও দিতে পারেন। তো চলুন আগে এই সব মশলাগুলো ম্যারিনেট করে নেওয়া যাক। হ্যাঁ, আরেকটা উপকরণ আমার বলা হয়নি, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। এখানে 3-4 চামচ কর্নফ্লাওয়ার দিতে হবে টেবিল চামচের, মানে একটু বেশি করে। আর যদি কারোর বাড়িতে কর্নফ্লাওয়ার না থেকে থাকে না, কোনো চিন্তার কারণ নেই, এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে সে ময়দা ব্যবহার করতে পারে। শুনতে খারাপ লাগছে কিন্তু টেস্ট এমন কিছু হেরফের হয় না তাতে, আমারও কখনো কখনো না থাকলে হয়তো আমি ওইভাবে মিক্স আপ করে চালিয়ে, কারণ ছেলের, আমার ছেলের এটা ফেভারিট, মাছ ভাজা খেতে চায় না, এমনি নর্মাল মাছ ভাজা, নুন হলুদ তেল দিয়ে যে মাছ ভাজা হয় সেটা খেতে চায় না, একদম খেতে চায় না, মশলা মাছ করে দিলে 2-3 খেয়ে নেবে, তো আমাকে করতেই হয়। তাই বলছি কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ব্যবহার করা যেতে পারে। তো চলুন এবার আমি মশলাগুলো এক এক করে দিয়ে দিই। প্রথমে দেব ধনে গুঁড়ো, এখানে যদি কারোর তন্দুরি মশলা থাকে বা যে কোনো মশলা, আলুর দমের মশলা, ডিমের, ডিম কারির মশলা, সে সব কিছু দিতে পারে, এর মধ্যে কোনো এসে যায় না তাতে। এখানে একটু জিরে গুঁড়ো দিলাম, এরপর আদা রসুন পেস্টটা দেবো আমি 3 চামচ মতো দেবো, কারণ একটু বেশি লাগবে। আর তারপরে চিলি সস দেবো, একটু টমেটো কেচাপ দেব, একটু ভিনিগার দেবো সামান্য, 1 চামচ মতো, অল্প। আর এদিকে গুঁড়োগুলো, প্যাকেটের গুঁড়োগুলো দিয়ে নেবো, গোলমরিচের গুঁড়ো, সরি। আর এদিকে মাছের ঝোলের মশলা একটু দেবো, এখানে একটু একটু করে, অনেকগুলো মশলা আছে তো তাই একটু একটু করে দিতে হবে। এটা দিলাম চিকেন কারি মশলা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা,
আর আপনাকে বলেছিলাম কাসুরি মেথি, তো আমি একটু কাসুরি মেথিও দিয়ে দিচ্ছি এখানে। এটার পরিবর্তে ধনে পাতাও দেওয়া যেতে পারে, কারুর যদি না থাকে এটা স্কিপ করে যাবেন, এটা বাদ দিয়ে দেবেন। তো এই জিনিসটাকে পুরোপুরি হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো। হ্যাঁ অবশ্যই কর্নফ্লাওয়ার, হ্যাঁ কর্নফ্লাওয়ারটা আমি 2 চামচ মতো নিয়ে নিলাম ভর্তি ভর্তি। আর যদি মনে হয় যে না আরেকটু লাগবে তাহলে আরেক চামচ পরবর্তীকালে নিয়ে নিতে পারি। তো এটাকে আগে মেখে নেবো আমি। এই দেখুন মাছ আমার ম্যারিনেট করা হয়ে গেছে ভালো করে, আর ম্যারিনেট করে আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আবার একবার নাড়াচাড়া করলাম, এতে কি হয় ভেতরে যে মশলার ফ্লেভারটা সেটা ঢুকে যায়, তাহলে মাছের গন্ধটা টোটালি মুছে যায় আর মশলার গন্ধটা ভর্তি হয়ে যায়। তো এইভাবে মাখা হয়ে যাওয়ার পর আমি এক পিঠে ভালো করে মশলা লাগিয়ে দেবো। আর সেই দিক করেই আমি দেখো দেখুন কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, সেটা মোটামুটি গরম হয়ে গেছে। এইভাবে আমি ছেড়ে দেবো, এক এক করে এক পিঠ করে দিয়ে দিয়ে ছাড়বো। তারপর আবার মশলা নিয়ে উপরে পিঠটাতে যেটা উপর দিকে হয়ে আছে সেইটা আবার পরে লাগিয়ে লাগিয়ে দেবো, এইভাবে ছাড়বো। আপনি যেমন মাছ ভাজেন সেইভাবেই দেবেন, কেউ মানে ডুবো তেলে করতে পারেন, কেউ শ্যালো ফ্রাই করতে পারেন, যেভাবে যে যেমন তেল খান সেরকমভাবে দেবেন। আর তারপর যেটা সাইডে মশলা থাকবে সেটা ওপর পিঠে হাতে করে লাগিয়ে দিতে হবে। এটা একটু ঝামেলার জিনিস আছে, কিন্তু এটা করতে হবে, না করলে তো মশলা মাছ হবে না। মশলা যদি দুপিঠে না লেগে থাকে তো কি মশলা মাছ হলো। তো এইভাবে আমি সব মাছের ওপরে মশলা লাগিয়ে দিয়েছি। আর এরকমভাবে আমি 3-4 মিনিট এক সাইডটা হতে দেব, আর তারপর ওই পিঠ উল্টে দেবো। আমার এক পিঠটা হয়ে গেছে, আমি আরেক পিঠটা উল্টে দেবো। দেখতেই পাচ্ছেন কেমন লাল লাল হয়ে গেছে। অনেক সময় দেখবেন এখন ঘরোয়া যে অনুষ্ঠান বাড়িগুলো হয়, যেমন অন্নপ্রাশন বা হয়তো বিয়ে বাড়ি দুপুরবেলা, তো এইসব ক্ষেত্রে এরকম মশলা মাছ প্রথম পাতে কিন্তু দিয়ে থাকে, ভীষণ টেস্টি লাগে। আর রাত্রে তো হয় রকমারি খাবার, ঠিক আছে, কিন্তু ঘরোয়া রান্না হিসাবে এটার জুড়ি নেই। আর খেতেও অসাধারণ হয়, আপনারা যারা যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন, কিন্তু তৈরি করাটা খুব ইজি। এটাই হচ্ছে ব্যাপার, ঘরোয়া একদম ঘরোয়া জিনিস দিয়ে তৈরি, কোনো ঝামেলা নেই। তো আমার কাছে এটাই রিকোয়েস্ট যে আপনারা এইভাবেই ঘরে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। এরকম কেউ কাউকে হয়তো পাবো না যে আমার ভালো লাগেনি বলবে। তো করে খেয়ে আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। আর 1-2 মিনিট এই সাইডটা ভাজা হবে, তারপর ভাজা আমার শেষ। এরপরে বাকি মাছগুলোও আমি ঠিক আগের বারের মতনই ছেড়ে নেব, এক পিঠে মশলা লাগিয়ে দেবো। এরকম করে প্রত্যেকটা মাছ ছেড়ে তারপর আবার বাকি যে মশলাটা থাকবে বাটির মধ্যে সেটা আরেক পিঠে আমি লাগিয়ে দেবো। মশলা না লাগালে তো সেটা খেতে ভালো লাগে না, একটা কোটিং হবে আর কি, মানে মাছের বডিটা ভাজা হবে না ঠিকই, কিন্তু ওপরে যে মশলাটা থাকবে সেটা ভাজা হবে। তো আমার মাছ ভাজা প্রায় রেডি, এই মাছটারও 2 পিঠ ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর এসেছে কালারটা,
অপূর্ব গন্ধ। আপনারা যদি কেউ একবার এই মাছ খেয়ে থাকেন না, বলবে যে এই মাছই প্রতিদিন খাবো। একটু ঝামেলা আছে, যেমন নুন হলুদ মাখিয়ে যত ইজিলিভাবে মাছ ভেজে নেওয়া যায় সেটা নয়, একটু তাতে মশলা দিতে হচ্ছে, মশলাগুলো ভালো করে দুপিটে লাগাতে হচ্ছে, কিন্তু একবার খেলে মনে হবে না সে কষ্ট কোনো কষ্ট। তো যাই হোক, কথা বলতে বলতে আমার মাছ ভাজা প্রায় কমপ্লিট, এবার সার্ভ করার পালা। আমার ছেলে তো আমার পেছনে ঘুর ঘুর করছে, এই দেখুন হ্যালো, গন্ধে গন্ধে ছুটে চলে এসে ইচ্ছা করছে। আচ্ছা দিচ্ছি, লাফাচ্ছিস কেন, জলদি করে। হ্যাঁ দেখতে পাচ্ছেন কেমন, আমার মনে হচ্ছে এইগুলোই খাই। কোনগুলো খাস? ওগুলো পেটে রাখার। এই দেখুন বলছে এই প্লেটে রাখা আছে, এগুলোই খাই। দাঁড়া সবগুলো হোক, তারপর তো দেবো, জলদি করে। তো চলুন দেখুন, চলে এসছে নিয়ে। আমি আমি রান্নাঘরে রেখে এসেছিলাম, ও নিয়ে চলে এলো। তুই এতগুলো খাবি? ইম্পসিবল, একটা খা। হ্যাঁ ঠিক আছে, দেখুন অসাধারণ গন্ধ বেরিয়েছে, দেখতেও অসাধারণ হয়েছে। আর আপনারাও ঘরে এইভাবে করে দেখবেন, আর আমাকে জানাবেন কেমন লাগলো। আশা করি সবার ভালো লাগবে, এটা নো ডাউট আর কি। আর দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস তো করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবেন, আর বেল বাটনটাও প্রেস করে দেবেন সেখানে, কারণ নোটিফিকেশান পৌঁছে যাবে আমি যখনই কোনো ভিডিও, এই ধরনের ভিডিও আপলোড করব, বা হাসি ঠাট্টা মজার কোনো ভিডিও আপলোড করব। ডেইলি ব্লগসও আমি আপলোড করি, তো সেইগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তা ঘোরাবেড়ার ভিডিও আমি আপলোড করি, তো সেগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে যখন আমি আপলোড করব সাথে সাথে। তো আপনারাও সবসময় আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, এটাই অনুরোধ করছি আপনাদেরকে। তো এই কথা বলেই আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই।